আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। জাবির ফটকে পরিকল্পনা মন্ত্রী আটকে দেন প্রহরীরা। একটি সম্মেলনে যোগ দিতে গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। এই সময় নিরাপত্তা প্রহরীরা ক্যাম্পাসের দুটি ফটকে আটকে দেন মন্ত্রীকে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের এমন কড়াকড়ি নিয়ে মন্ত্রী সমালোচনা করেন। পরে অবশ্য এই নিয়ে ব্যাখ্যা দেয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, পরিকল্পনা মন্ত্রী পুলিশ প্রোটোকল নিয়ে চলাফেরা করেন না, তাই তাদের কাছে তথ্য ছিল না যে মন্ত্রী কখন কোথায় আছেন। তারা মন্ত্রীর জন্য প্রধান ফটকে অপেক্ষা করছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফটকে মন্ত্রীকে আটকে দেওয়ার বিষয়ে জেফরুল হাসান বলেন, ফটকে নিরাপত্তা প্রহরীরা মন্ত্রীকে সাধারণ জিজ্ঞাসাই করেছেন, যেভাবে অন্য সবার ক্ষেত্রে করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষা, প্রহরীদের বাধার মুখে পড়ার পর নিজের পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন পরিকল্পনা মন্ত্রী। পরে তিনি গাড়ি বহর নিয়ে দুপুর 12:30 দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে যান। সম্মেলনে গিয়ে পরিকল্পনা মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ির সমালোচনা করেন। সম্মেলনের আয়োজকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তার প্রয়োজন নেই, বিশ্ববিদ্যালয় তো ক্যান্টনমেন্ট নয়। গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগেসি শীর্ষক একটি সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশ নেওয়ার জন্য দুপুর 12:00 দিকে গাড়ি নিয়ে মীর মোশাররফ হোসেন হল ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চান মন্ত্রী। সেখানকার দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা তাকে ঢুকতে দেননি। পরে সেখান থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে জয় বাংলার ফটকে যান। সেখানকার নিরাপত্তা প্রহরীরাও তার কাছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতিপত্র আছে কিনা তা জানতে চান। এই সময় মন্ত্রী নিজের পরিচয় দিলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তার প্রয়োজন নেই, বিশ্ববিদ্যালয় তো ক্যান্টনমেন্ট নয়। উল্লিখিত বাক্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানোর জন্য পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ রইল, কারণ প্রক্টর কিছুদিন আগে বলেছেন কাজ ছাড়া ক্যাম্পাসে না যেতে। আরেকজন বলছেন, আমার দেখা একজন মানুষ যিনি প্রোটোকল ব্যবহার করেন না এবং প্রোগ্রামে নির্ধারিত সময়ের আগে সেখানে উপস্থিত থাকেন। যখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতেন তখন থেকেই দেখছি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা প্রোটোকল নিয়ে চললে সুশীলরা হাই হুতাশ করেন। এবার বলছেন প্রোটোকল ছাড়া চললে কি হয়, ব্যঙ্গ পানারে। পজিটিভলি বললে, প্রোটোকল ছাড়া চললে তেলবাজদের সেলফি তোলার চাপে ভিভিআইপিরা পটল তুলবে। এদিকে আমেরিকা আর কানাডার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত, কারণ তারা 72-এর চেতনাধারী তথাকথিত সুশীলদের জায়গা দিচ্ছে না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও ভোটচোর শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছেন, কিম জং উনের মতো বক্তব্য। স্বৈরাচারী ভোটচোর হাসিনা আরও বলেন, জাতির পিতার পররাষ্ট্রনীতি হিসেবে আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সবার সঙ্গে বন্ধুত্ব ও কারো সঙ্গে বৈরিতা নয় এই পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। তবে কখনো বাইরে থেকে শত্রু দিয়ে আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার সক্ষমতা আমরা ইতোমধ্যে অর্জন করেছি, ঠিক যেভাবে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল মেজরকে পুলিশ, সেইভাবে, তাই না? বাংলাদেশের সেনাবাহিনী পারে হলো দেশের নিরস্ত্র মানুষকে গুমখুন করতে, ভোট ডাকাতি করতে, বিভিন্ন প্রজেক্ট এর টাকা চুরি করতে, মানুষের ফোন আলাপ ফাঁস করতে। এই যুদ্ধে যদি কাজ এগুলো হয় তাহলে এদের সাথে কেউ পারবে না, এটা নিশ্চিত। হাসিনাকে বলতে চায়, বিএসএফ কয়েকশো বাংলাদেশিকে গুলি করে হত্যা, আর বাংলাদেশের বিজিবি শুধু পতাকা বৈঠক করে লাশ গ্রহণ করে। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কতটা শক্তিশালী প্রত্যেক বাংলাদেশি তা ভালোভাবে বুঝতে পারে। পাল্টা আঘাত করতে কখনোই তো দেখলাম না হাসিনা ম্যাডাম। প্রতিদিন ভারতীয় বাহিনী আমাদের দেশের সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করে, কই আমাদের বাহিনী তো উল্টাপাল্টা আঘাত হিসেবে কখনো একটা ঢিলও ছুটতে দেখলাম না। শুধু একটা কথাই বলবো, তোমাদের মতো নেতা থাকতে বাহিরের শত্রুর প্রয়োজন নেই, নেই মানুষের কাছে তোমরা যেরকম বাহিরের শত্রুরাও সেরকম, কোনো তফাত নেই। অবশ্যই বাইরের শত্রুদের পরাস্ত করতে পরিমণি, মাহি, জয়া, মিথিলা, মমতাজ, সাবরিনা এরাই যথেষ্ট, কারণ আপনার মন্ত্রীদের এখন বিনোদনের জিনিস সাপ্লাই করেন ডিফেন্সের সদস্যগণ। বাহিরের কোনো শত্রু নাই, একমাত্র আপনি ক্ষমতার লোভে দেশ ও জাতির শত্রু হয়ে বসে আছেন। আপনার জোর জবরদস্তির কারণে আজ বাহিরে শত্রু সুযোগ পাচ্ছে, যার জন্য আপনি নিজে দায়ী। আরে প্রধানমন্ত্রী, আপনার একটা উল্টানো ফেরি তুলতে অক্ষম অপ্রত্যাশিতভাবে 13 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিল মিয়ানমার, কই আপনারা তো কিছুই করতে পারলেন না? আপনাদের দ্বারা কিছুই হবে না,
মুখে তোতা পাখির মতো শুধু বলি আছে আপনাদের। বাংলাদেশের কি সক্ষমতা আছে তা তো সবাই জানি। সীমান্তে হত্যা করে প্রতিবাদ তো দূরের কথা, উল্টো মিডিয়া দিয়ে মিথ্যা পাবলিশ করা হয় গরু চোরা কারবারি হিসেবে। সীমান্তে যে ছাল তুলতে পারছো এটাই বোঝা যাচ্ছে। জঙ্গলে মিয়ানমারে যদি আঘাত করে সেটাই উল্টানোর ক্ষমতা নেই। সরকার আর্মি বিজিবিকে বর্তমান দন্তনখহীন বাঘে রূপান্তর করে রেখেছে। এদিকে যাদের প্রচেষ্টায় কানাডায় ঢুকতে পারেননি মুরাদ, কূটনৈতিক পাসপোর্ট দিয়েও কানাডায় প্রবেশ করতে পারেননি সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। আমেরিকার আমিরাতে একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা। এরপর তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠান তারা। গত সেপ্টেম্বরেই কানাডায় গিয়েছিলেন মুরাদ হাসান, অথচ 3 মাসের ব্যবধানে ঘটনার চিত্রই পাল্টে গেল। প্রশ্ন উঠছে, মুরাদ হাসানকে কেন আটকে দিল বর্ডার সার্ভিস এজেন্সি? কার বা কাদের দাবিতে এই পদক্ষেপ নিয়েছে কানাডা বিমানবন্দর প্রশাসন? জানা গেছে, কানাডায় যাতে মুরাদকে ঢুকতে দেওয়ার না হয় সেই জন্য প্রবাসীদের একটি অংশ সক্রিয় ছিল অনেক আগে থেকে। প্রবাসীদের বেশ কয়েকটি সংঘর্ষ করছে এই নিয়ে কাজ করছিল, তাদের মধ্যে অন্যতম লুটেরা বিরোধী মঞ্চ। সংগঠনটির সংগঠক ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মঞ্জুরে খোদা টরিক এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, কানাডায় সবকিছুই খুব নিয়মতান্ত্রিক, অনিয়মের দেখা মিলবে না এদেশে। মুরাদ হাসানের কানাডা আসার খবরে আমরা এখানে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির ওয়েবসাইটে গিয়ে মেল করি, বাংলাদেশে মুরাদ হাসানের অপকীর্তির কথা বিস্তারিত লিখি, এর সঙ্গে বিভিন্ন সংবাদ তাদের ভিডিও ক্লিপ জুড়ে দেই। শুনেছি আমাদের মতো এমন 171 ইমেইল নাকি গেছে এজেন্সিতে। এখানে কর্মরত 2 বাংলাদেশি সাংবাদিক এই তথ্য জানিয়েছে আমাদের। আমাদের বিশ্বাস, এমন ইমেইলকে গুরুত্ব দিয়ে দেখানো দেখেছে কানাডা প্রশাসন, মুরাদকে কানাডায় ঢুকতে না দেওয়ার ব্যাপারে এটি কাজে দিয়েছে। অবশ্য ঢাকায় কানাডীয় হাই কমিশন থেকে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারীর মধ্যে যেসব কাগজপত্র থাকা প্রয়োজন ছিল তা না থাকায় মুরাদ হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এদিকে মুরাদকে টরন্টো বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে কানাডার বর্ডার সার্ভিসেস এখনও কিছু জানায়নি বলে তথ্য দিয়েছেন কানাডায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে। যদি বাংলাদেশের কোনো নাগরিককে কানাডায় প্রবেশে তারা বাধা দেয়, এমপি হোক বা সাধারণ নাগরিক, অর্থাৎ যে কোনো ব্যাপারে কোনো ঝামেলা হলে তারা জানায় আমাদের, কিন্তু মুরাদ হাসানের ব্যাপারে আমাদের কিছু জানায়নি তারা। কানাডায় ঢুকতে না পেরে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুর 4 আসনের এই সংসদ সদস্য।